নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ এত সকাল সকাল কেন ফুল তুলছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আজ 15ই আগস্ট, 77তম স্বাধীনতা দিবস, তাই সকলকে শুভেচ্ছা জানাই। দেখুন, আজকে সূর্য ওঠাটা অন্যদিনের থেকে যেন একটু আলাদা। কেননা 1947 সালের আজকের দিনে ভারতবর্ষের আকাশে যে স্বাধীনতা সূর্যের উদয় হয়, তার আলোয় আজও আমরা আলোকিত হয়ে আসছি। আর সেই উপলক্ষেই আমাদের আজ আয়োজন শুরু হয়েছে। এদিকে দাদা অনেকটা কাজ এগিয়ে ফেলেছে, আর ওদিকে ছাদে ভাইয়েরা ভারতের মানচিত্র আঁকতে শুরু করেছে। এসব আয়োজন দেখে মনটা ভারী ভালো লাগছে জানেন, কারণ আমাদের বাড়িতেই পতাকা উত্তোলন হচ্ছে। এর আগে যখন ছোট ছিলাম তখন ভোরবেলা উঠে এর বাড়ি ওর বাড়ি ফুল তুলে স্কুলে যেতাম, আবার স্কুল থেকে এসে একবার পাড়ার মোড়ে না হলে ক্লাবে, যেখানে বড় বড় দাদারা পতাকা উত্তোলন করত, আর সেই দুটো চকলেট আর বিস্কুট পেলে কি যে খুশি হতাম সে আর বলার নয়। যাই হোক, অনেক কথা হয়ে গেল, চলুন তাহলে এবার পতাকা উত্তোলন করি। আজ 77তম স্বাধীনতা দিবস, আমাদের তথা সকল ভারতবাসীর কাছে আজকে আমাদের এই দিনটি একটি বিশেষ স্মরণীয় দিন। আমাদের দেশের বীর যোদ্ধা সৈনিক ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল, দীনেশ, ভগৎ সিংয়ের মতো বিখ্যাত শহীদদের জন্য আমাদের এই আজকের দেশ বিখ্যাত। তাই তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমাদের দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে আমরা আজকে পতাকা উত্তোলন করব। আমাদের দেশের জাতীয় সঙ্গীত এখন শুরু করবো, আমরা শুরু করো। আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না। পতাকা উত্তোলনের শেষে ভাই এদিকে বাচ্চাদেরকে চকলেট দিচ্ছে, আর আমাদের তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।